ছোট ছোট কাগজের ঠোঙায় যেটা দেখতে পাচ্ছেন সেটা আসলেই ঝালমুড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি একদম হুবহু মামাদের মতো করে কিভাবে ঝালমুড়ির মশলাটা তৈরি করতে হয় সেই রেসিপিটি। সবসময় কথায় যে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই, একবার কাজে বিশ্বাস করে দেখুন। আমার রেসিপিতে এই ঝালমুড়ির মশলাটা তৈরি করে ঝালমুড়ি বানিয়ে খেয়ে আমাকে জানাবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকব। আর অবশ্যই এই রেসিপিটি একজন বিখ্যাত ঝালমুড়ি মামার কাছ থেকে নিয়ে নেয়া। চলুন রেসিপিটি দেখে আসি। ঝালমুড়ির মশলাটা বানাতে চলে এসেছি। এখানে তেল নিয়ে নিয়েছি, রান্নার সাদা তেল, হাফ কাপের চেয়ে একটু বেশি, প্রায় পৌনে এক কাপের মতো তেল নিয়ে নিলাম, কারণ তেলটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। তার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর ফ্লেভার আসবে ঝালমুড়ির মশলা থেকে। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ বাটাটাই দিতে হবে ঝালমুড়ির মশলার জন্য। পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু ভেজে নিচ্ছি, অর্থাৎ খুব ব্রাউন করার প্রয়োজন নেই, জাস্ট 30 সেকেন্ডের মতো ভেজে নিলেই চলবে। 30 সেকেন্ডের মতো ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর সরিষা বাটা কিন্তু অবশ্যই দিতে হবে, প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরিষা বাটা। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পরে টেস্ট করে আবার দিতে হবে। হলুদ গুঁড়াটা এই পর্যায়ে একটু বেশি দিতে হবে, ঝালমুড়ির কালার সুন্দর আসার জন্য উঁচু করে 1 টেবিল চামচ দিলাম হলুদ গুঁড়ো। ঝাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, একটু কম ঝালই দিতে হবে, কারণ ঝালমুড়িতে কিন্তু আমরা কাঁচামরিচটাও ব্যবহার করি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, যেহেতু এখানে কোনো আস্ত গরম মশলা ব্যবহার করা হবে না। এখানে 1টি জয়ফল আর 1 চা চামচ জয়ত্রী নিয়ে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নিয়ে এখান থেকে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে ঝালমুড়ির মশলাটার মধ্যে। আর দিয়ে দিব চাট মশলা। অবশ্যই বাজারে যে চাট মশলা কিনতে পাওয়া যায়, আমি সানেরটা ব্যবহার করছি, আপনারা রাঁধুনিটাও করতে পারেন, সেখান থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চাট মশলা। তবে এটা একেবারেই অপশনাল, ইচ্ছা না করলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, একটা ব্যালেন্স আসার জন্য এই চিনিটা দিতে হবে। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে জাস্ট 1/2 টিস্পুনের মতো টেস্টিং সল্ট। এটা কিন্তু আপনাকে দিতেই হবে যদি একদম ঝালমুড়ি মামাদের ঝালমুড়ির টেস্টটা আনতে চান আপনার ঝালমুড়ির মধ্যে। একেবারেই যদি টেস্টিং সল্টটা ব্যবহার করতে না চান, তাহলে ম্যাজিক স্বাদে মশলা যেটা, সেটা আপনারা ইউজ করে নিতে পারেন। চুলার আঁচটাকে একদম লো রেখে এই মশলাটাকে ভুনে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়া কিন্তু করা যাবে না, মশলাটা তাতে পুড়ে যাবে, বাজে একটি স্মেল চলে আসবে। এটাকে ভেজে নিতে হবে একদম অল্প আঁচে, প্রায় 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট ভেজে নেওয়ার পর যখন এরকম তেল ভেসে উঠবে তখন বুঝতে পারবেন মশলাটা খুব প্রপারলি কষানো হয়েছে। এই কষানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ভালো করে কষে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি। এখন আবার এটাকে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে ঢেকে রান্না করতে হবে 8-10 মিনিটের মতো। তবে অবশ্যই এর মধ্যে ঢাকা খুলে খুলে এটাকে নেড়ে দিতে হবে যেন নিচটা ধরে না যায়, এবং অবশ্যই লবণটাও চেক করে নিতে হবে। আর পুরোটা রান্নাই A to Z অল্প আঁচে করতে হবে, তাহলে কিন্তু আপনারা ঝালমুড়ির মশলার মধ্যে প্রপার টেস্টটা পাবেন। প্রায় 8-10 মিনিট ধরে আমি এটাকে জাল করে নিয়েছি, ঢাকা খুলে খুলে বারবার নেড়ে দিয়েছি। ধৈর্য সহকারে 8-10 মিনিট রান্না করে নিলেই এত সুন্দর একটি কালার চলে আসবে ঝালমুড়ির মশলার মধ্যে। একদম শেষ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এই দুটো একদম শেষেই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ফ্লেভারটা অনেক বেশি প্রমিনেন্ট পাওয়া যাবে। অলরেডি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি মশলাটা কীরকম ভুনা হলে ঝালমুড়ি মশলাটা তৈরি হয়ে গেছে আপনারা বুঝতে পারবেন। খুব বেশি দানাদার হয়ে ঝরঝরা হয়ে যাবে না মশলাটা, জাস্ট প্রপারলি ভুনা হবে। এমন অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। ভালো করে ঠান্ডা করে নেয়ার পরই কিন্তু এটাকে সংরক্ষণ করতে হবে। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে 1টি কাচের বয়ামে অথবা 1টি এয়ারটাইট বক্সের মধ্যেও আপনারা মশলাটাকে নিয়ে নিতে পারেন। এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ঝালমুড়ির এই মশলাটাকে 5-6 মাস নর্মাল ফ্রিজে। আর যদি বাইরে রেখে দেন তাহলে যদি শীতের দিন হয় 2-3 মাস কিছুই হবে না, বাংলাদেশের গরমটা একটু বেশি বলে হয়তো 1 মাস ভালো থাকতে পারে। ঝালমুড়ির সব মশলা যেহেতু রেডি হয়ে গেছে, এখন ঝালমুড়িটা বানিয়ে নিব। তার জন্য এখানে চানাচুর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা, পুদিনা পাতা কুচি, পরিমাণ মতো মুড়ি, ছোলা সিদ্ধ আর ঝালমুড়ির মশলা।
সব কিছু রেডি করে নিয়েছি, সাথে দুটি কাগজের ঠোঙাও তৈরি করে নিয়েছি মজার একটি ঝালমুড়ি বানাবো বলে। প্রথমে একটি খালি মগ নিয়ে নিয়েছি, যেরকম মামারা নিয়ে থাকে তার মধ্যে পরিমাণ মতো মুড়ি নিয়ে নিলাম। খুব বেশি ঝালমুড়ি একবারে বানাতে যাবেন না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চানাচুর, দিয়ে দিচ্ছি ছোলা সিদ্ধ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। একটু ঝাল করে বানালে কিন্তু ঝালমুড়ি বেশি মজা লাগে, তাই দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন। এখন দিয়ে দিব সেই ঝালমুড়ির মশলাটা। মশলাটাকে একটু নেড়ে নিয়ে তার ভেতরের ঘন যে অংশটুকু আছে সেটাও দিয়ে দিতে হবে, আবার উপর থেকে একটু তেলও দিয়ে দিতে হবে। এরকম করে প্রতিবার বানাবার সময় দুই রকমের অংশই ঝালমুড়ির মধ্যে দিয়ে নিতে হবে। আর এখন দিতে হবে ঘুটা। একটু মিশে নিয়ে মনে পড়লো একটু লেবু দেওয়া হয়নি, তাই এক পিস লেবুর রসও দিয়ে দিলাম ঠিক মামাদের মতো করে। এখন শুধু ঘুটে নেওয়ার পালা, একদম এলোমেলোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ঝালমুড়ি। এত মজা হয় এই ঝালমুড়িটা, মানে এই মশলাটা আপনারা যদি এখন পর্যন্ত ট্রাই না করে থাকেন একবার ট্রাই করবেন, আর জীবনেও মামাদের পেছনে পেছনে ঘুরবেন না এই মজার ঝালমুড়িটার জন্য। আমার রেসিপিতে এই ঝালমুড়ির মশলাটা বানিয়ে আমাকে প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগলো, আমি কিন্তু অপেক্ষায় রইলাম। আর চোখ রাখুন আমার চ্যানেলে, সামনেই আসছে এই ঝালমুড়ির মশলা দিয়ে কিভাবে আমি ছোলাটাকে ভুনা করি সেই রেসিপিটি। অসম্ভব টেস্টি হয়ে যাবে আপনার রমজানের মজার ছোলাটি। অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, তবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি জানি এই রেসিপিটি দেখার পর আর তৈরি করার পর আপনারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।